বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত 40 দিনের শোক কর্মসূচির অংশ হিসাবে ইতালি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে 15 আগস্ট জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে শেষ হল ইতালি আওয়ামী লীগের শোক কর্মসূচি। গত 29 আগস্ট শনিবার সন্ধ্যায় তর্পিনাতারাস্থ গ্রিন বার মিলানায়তনে স্বেচ্ছাসেবক লীগ ইতালি সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাজি বাবুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমেদ ঝালি, হাবিব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজি, আব্দুর রব ফকির সহ ইতালি আওয়ামী লীগ, ইতালি মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, সকল আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। এছাড়াও ছিলেন স্বেচ্ছাসেবক লীগ মিলান লম্বার্দিয়া শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাউসার। ইতালির রোম থেকে শিকড় টিভি ডেস্ক রিপোর্ট।